আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। সন্ধ্যাবেলা আমরা চা খেতে নেমেছি, এখানে মাহবুবা আর তানজিলাকে দেখা যাচ্ছে। তানজিলা হচ্ছে মূলত আমার সাথে একসাথে, মানে আমরা আমরা টোটাল 6 জন, কিন্তু আমাদের ফ্লোরে, মানে ফোর্থ ফ্লোরে টোটাল 6 জন। তো 6 জনের মধ্যে এই 3 জন, বাকি 3 জন ডিউটিতে আছে। আচ্ছা, বিকেল বেলা এখানে নাস্তা দেওয়া হয় আর কি, সন্ধ্যাবেলা। এটা হচ্ছে চা আর বিস্কিট। আর রাতের মেনুতে সাধারণত দেয়া হয় হচ্ছে চিকেন, সবজি আর ডাল। যাই হোক, আমি কখনো হোস্টেলে থাকিনি, হোস্টেল লাইফটা কেমন এখানে এসে কিছুটা বুঝতে পারছি। তবে আমি বলবো বিএসএমএমইউ কর্তৃপক্ষ, আমি ওদেরকে থ্যাঙ্কস জানাতে চাই। অ্যাটলিস্ট ওরা ডাক্তারদের থাকার ব্যবস্থা করেছেন ডিউটির সময়। ম্যাক্সিমাম জায়গাতে, ম্যাক্সিমাম মেডিকেলে কিন্তু ডাক্তারদের থাকার ব্যবস্থা করার এরকম কোনো ডর্ম নেই আলাদা করে। তাদেরকে নিজ দায়িত্বে থাকতে হয়, অনেক মানে অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়। এদের তো ডর্মটা আল্লাহর রহমতে, মানে আমি বলবো এটা ওরা বেশ ভালো একটা কাজ করেছে আমাদের জন্য। অ্যাটলিস্ট আমরা থাকতে পারছি রাতের বেলা। আসলে যেমন যাদের ফ্যামিলি আছে, ওরা রাতে ফ্যামিলির সাথে থাকা বা ডিউটি শেষ করে বাসায় ডিরেক্ট চলে যাওয়া, এটা আসলে সো টাফ। তো এখানে ডর্মটা একদিন চেষ্টা করবো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর। আপাতত পারছি না, এখন আমরা নাইট ডিউটিতে যাব। নাস্তা করে এসেই আমরা রেডি হয়েছি, এখন নাইটে যাব। আমার রুম থেকে বের হয়ে তানজিলাকে ডাকার জন্য যাচ্ছি। মূলত আমার আর তানজিলার একসাথে ডিউটি পড়ে। তো তানজিলা হচ্ছে নিউনেটোলজিতে আছে বিএসএমএমইউতে। আর মানে এখানে ডিউটি করতে এসে সবচেয়ে ভালো হয়েছে যেটা, বিভিন্ন ডিপার্টমেন্টের অনেকজনের সাথেই এখানে দেখা হয়েছে, কথা হয়েছে, তো সবার সাথে পরিচয় হলো এবং ভালোই লাগছে সত্যি কথা। আমি ডিউটির সময়গুলো বেশ ভালো এনজয় করছি এই কারণে, এখানে শেখার অনেক কিছু আছে। একটা কারণ, এখানে ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু খারাপ পেশেন্ট, আমি আগেও বলেছি। তো খারাপ পেশেন্টগুলো ডিল করার মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন। খারাপ মানে ভালো পেশেন্টগুলো তো সাধারণত আমরা কনজারভেটিভ দিয়ে রাখি, এইসব কনজারভেটিভ ট্রিটমেন্ট না। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটু মানে গতানুগতিক ধারা ট্রিটমেন্ট হচ্ছে না, একটু ডিফারেন্ট ট্রিটমেন্ট হচ্ছে যেটাতে পেশেন্টের ভালো হয়। আচ্ছা, এখানে হচ্ছে প্রেয়ার রুম, নামাজ পড়ার রুমটা এখানে। আর এর পাশে, এখন আমরা নিচতলায়, এর পাশেই হচ্ছে আমাদের ডাইনিং হল। এখানে টোটাল 4 বেলা আর কি খাবার সার্ভ করা হয়, মানে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বিকেলের নাস্তা, রাতের ডিনার। আর এর পরেই এই যে দেখছেন, এটা হচ্ছে সামনের যে হল রুমটা। আর মানে এক কথায় আমরা মোটামুটি, আমি বলবো ডাক্তারদের জন্য থাকার জন্য অ্যাটলিস্ট ভালো ব্যবস্থা তারা করেছে। শুধু একটাই সমস্যা, ওয়াশরুম হচ্ছে কমন। এটা ছাড়া আমি বলবো এখানে সব কিছু মোটামুটি আমার পছন্দ হয়েছে। সব জায়গায় যেরকম আহাজারি, এখানে কিন্তু ওটা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাতের বেলা। রাতে ওই রাতটা আমাদের অনেক খারাপ গেছে। খারাপ বলতে আমি কি বলবো, মানে সারা রাতটাই আমাদের অনেকটা নির্ঘুম কাটাতে হয়েছে এরকম অবস্থা। সো ডিউটি ইজ ডিউটি, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে আমি এটা রাত জেগে ডিউটি করেছি এটার জন্য হ্যান ত্যান, এরকম কিছু না। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা, কিন্তু এমন না যে আমি এটা, হ্যাঁ আমি রাতে ডিউটি করেছি, রাত জেগে ছিলাম, এটা দেখাচ্ছি। ব্যাপারটা মোটেও এটা না। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ রাতেও পেশেন্ট খারাপ, এবং কোভিড পেশেন্টগুলো আমি জানি না কেন রাতের বেলাতে বেশি খারাপ হয়। ওদের সারাদিন ভালো, রাতে ঘুমাতে যখন সবাই গেছে ঘুমাতে, তখনই দেখা যাচ্ছে পেশেন্টগুলো খারাপ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এখন সকালবেলা। আমাদের একটা পেশেন্ট, আমি আপনাদেরকে পোস্টে জানিয়েছিলাম, মারা গেছেন আইসিইউতে নেওয়ার পরে। তো খুব খারাপ লাগছিল এখানে। উনি ছাড়াও আরেকটা পেশেন্টও মারা যায়, যেটার বয়স ছিল 16 বছর। সেটা অবশ্য আমাদের উপরের তলায় মারা গেছে, আমাদের এখানে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে না পরিস্থিতি আসলে অনেক খারাপ। ডিউটি করে এসেছি, আসার পর মুখে দেখি হঠাৎ করে র্যাশ। র্যাশ বলতে এই যে মাস্ক পরার পর, খোলার পরে এই র্যাশগুলো শুরু হয়, কিছুক্ষণ থাকে, আবার একটু কিছু লাগালে তারপর যায়। মাত্র ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে। আসলে এখানে তো একা একা দিন যাচ্ছে, তো যেটুকু সময় পাই, মানে যতক্ষণ ডিউটিতে থাকি বেশ রাশের মধ্যে থাকি, আর যখন এখানে এসে একা থাকি, বিশেষ করে রুমে আসার পর, কিছুক্ষণ ভিডিও কলে বা এমনি কলে বাসার সবার সাথে কথা বলি, বাচ্চাদের সাথে কথা বলি, তো বাকি সময় আসলে কাটতে চাই না। মানে ডিউটিতে থাকার পর এখানে এসে কোথায় মানুষ রেস্ট নিবে? আমার আবার দিনের বেলা ঘুম হয় না, এই কারণে রেস্ট চাইলেও আসলে নেওয়া হয়ে ওঠে না। আমি হয়তো এমনি শুয়ে থাকতে পারবো, বাট
ওই যে ঘুম, মানে দিনের বেলার যে ঘুম, ওটা আমার পক্ষে পসিবল না। তো এই কারণে ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি। প্রচণ্ড মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করার তো যথেষ্ট কারণও আছে, এত কিছু পরে মাথার উপর প্রেশার দিলে মাথা তো ব্যথা করবেই, তো না পরেও তো উপায় নেই। প্লাস মানে কি বলবো, এখানে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে বা যা দেখছি, যে এই কয়েকদিনে যা বুঝলাম, কন্ডিশন কিন্তু খারাপের দিকে যাচ্ছে আবার। এটা আমার আমার ইয়ে অ্যাজাম্পশন, কারণ হচ্ছে পেশেন্টের ফ্লো বেড়ে গেছে, আর পেশেন্ট যারা আসছে ম্যাক্সিমাম, এর মধ্যে যে কজন পেশেন্ট ভর্তি হয়েছে আমাদের আমাদের ফ্লোরে, ম্যাক্সিমামে কিন্তু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ঝিনাইদহ এসব জায়গা থেকে। তো বি কেয়ারফুল, তার মানে হচ্ছে মোটামুটি যেহেতু আশঙ্কা করা হচ্ছে ওইসব জায়গাতে ডেল্টা ভ্যারিয়েন্টটা ছড়িয়েছে এবং পেশেন্টরা সব ওখান থেকেই আসছে, তো ঢাকা শহর একটা ম্যাসাকার হওয়ার পসিবিলিটি আছে, আল্লাহ মাফ করুক। আর ঢাকা শহরে হওয়া মানে কিন্তু পুরো বাংলাদেশ এটা ছড়ানো। তো জানি না ভবিষ্যতে কি আমাদের জন্য অপেক্ষা করছে, এখন পর্যন্ত তো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আল্লাহর অশেষ রহমতে, কিন্তু এখানে অনেক আসলে ব্যাপার স্যাপারও আছে। যারা এখনো হেলাফেলা করছেন, আমি আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব এই ধরনের হেলাফেলা করবেন না। আজকে আমি আপনাদেরকে আমাদের এখানের একজনের সাথে কি হয়েছে সেটা আপনি সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটু খাওয়া দাওয়া করবো, আমি একটু ওয়েট করছি, ওই যে আমার কলিগ হয়তো নক করছে, এসে আপনাদের সাথে আবার কথা বলবো। এখন খেতে এসেছি আমরা, আমি আর তানজিলা। আজকে সকালের মেনু হচ্ছে খিচুড়ি, এই যে খিচুড়িটা দেখায়, আর এখানে আপনারা দেখেছেন সালাদ কেটে রাখা হচ্ছে, সালাদ হচ্ছে সবসময় থাকে এখানে, আর খিচুড়ির সাথে হচ্ছে ডিম। এদের মেনুটা মানে হচ্ছে প্রতিদিনই হয় খিচুড়ি ডিম থাকবে অথবা পাউরুটি, সেদ্ধ ডিম, কলা, এইগুলো থাকবে। তো আমি আবার পাউরুটি, সেদ্ধ ডিম, কলা, আমি খাবারটা আমি খুব ডিসলাইক করি, যেদিন খিচুড়ি থাকে ওদিন বেশ আরামসে খাওয়া যায়। আচ্ছা, মর্নিং করে আসার পর অনেক খিদে লেগেছিলো, দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো এর মধ্যে দেখি ঝুম বৃষ্টিও নেমেছে, ঢাকায় তো বৃষ্টি তো আমি কি বলবো, হঠাৎ দেখা যাচ্ছে খুব বৃষ্টি, আবার দেখা যাচ্ছে খুব রোদ, কিন্তু একটা ভ্যাপসা কেন জানি গরম গরম লাগছে, আর আমার তো ঘামাচি উঠে পুরা একটা ম্যাসাকার অবস্থা, খুব খারাপ লাগছে। ঘামাচিগুলো কিন্তু আমার সচরাচর ঘামাচি উঠে না, কেন যে উঠলো সেটাও বুঝলাম না। আচ্ছা, তানজিলা হচ্ছে খিচুড়ি নিচ্ছে, ডাইনিংয়ে বসে খেয়ে নিব সবাই, কিন্তু এখানে সিস্টেমই এটা, সবাই জাস্ট নিচে নেমে যার যার মতো খেয়ে নেয়, আর সময় মতো সব দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে, সবাই এসে খাবে। এই তো এদের রান্নার কোয়ালিটিটা বলি, রান্নার কোয়ালিটিও বেশ ভালো, খারাপ না। আচ্ছা, এখন আমার খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন উপরে গেলাম। উপরে ওই যে বললাম ঝুম বৃষ্টি হচ্ছে, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এখানে কোনো ইয়ে নেই। তো ডিউটি করে আসার পর না অনেক বেশি টায়ার্ড লাগে, কিন্তু আমার ঘুম আসে না, এটা একটা মানে মহা একটা খারাপ দিক আমার। আমার দিনের বেলা কোনোভাবেই আমি চাইলেও ঘুমাতে পারি না, অথচ মানে একটু ঘুমানো উচিত। তো ডর্মে আমার কখনো থাকা হয়নি, মানে হোস্টেল লাইফটা আমি কখনো পাইনি, আর ফ্যামিলির ছাড়া মানে হচ্ছে বিয়ের পর আমি একা কখনো ছিলাম না কোথাও। তো আমি এই কারণে যতক্ষণ ডিউটিতে থাকি আমার মনে হয় ততক্ষণই আমি ভালো থাকি, ডিউটি থেকে আসার পরে আমার আরও বেশি হ্যাসেল মনে হয়, আরও বেশি মন খারাপ হয়ে যায়। এটা হচ্ছে আমার রুমের জানালার দিক থেকে যেটা দেখা যায়, এখানে একজন খুব সুন্দর গাছপালা লাগিয়েছেন এবং খুব সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা যদি ব্যালকনিতে মনে হয় এরকম গাছ লাগালে প্রত্যেকটা ব্যালকনি মনে হয় একটু বেশি সুন্দর লাগে। তো আচ্ছা, আপনাদের সাথে তো এক মানে আমাদের আমাদের ইউনিটের একজন পেশেন্টের কথা বলার কথা, আপনাদের সাথে শেয়ার করার মানে কথা বলেছিলাম, তো ওটা এখন শেয়ার করব। অ্যাকচুয়ালি বৃষ্টি দেখছিলাম, বৃষ্টি দেখে কিছুক্ষণ হাজব্যান্ডের সাথে গল্প করলাম, আম্মুর সাথে কথা বললাম, বাচ্চাদের সাথে একটু কিছুক্ষণ দুষ্টুমি করলাম। তো সব শেষ করে ভাবলাম একটু আপনাদের সাথে একটু কথা বলি। রুমে চলে আসলাম, কথা বলি একটু আপনাদের সাথে। বৃষ্টিটা কিছুটা থেমে গেছে, এখন একটু রোদ উঠেছে হালকা। আচ্ছা, যেটা বলছিলাম আমি জানাবো বলেছিলাম আপনাদেরকে যে কি হয়েছে গতকাল, যারা আমার ফেসবুক এবং ইউটিউবে দেখেছেন আমি একটা পোস্ট করেছিলাম,
তো ওই পোস্টের সূত্র ধরে অনেকে আমার কাছে আপডেট জানতে চাচ্ছিলেন কি হয়েছে আপু আমাদের একটু ডিটেইলস বলবেন তো ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করি ইন ডিটেইলস ইন ডিটেইলস কি বলবো এই ব্যাপারগুলো আসলে মানে মন খারাপ হয়ে যাওয়ার মতো ব্যাপার এত প্যাথেটিক এত প্যাথেটিক মানে বলে বোঝানো যাবে না প্যাথেটিক বলছি আমি এই কারণে একজন 42 বছর বয়সী ভাই তার বাচ্চারা ছোট ছোট তার ওয়াইফ আছে মানে তার মা বাবা ছিলেন না ওয়াইফই ছিল সাথে মানে এই বয়সে একজন মানুষ মারা যাওয়া পুরো পরিবারটার জন্য এটা এখন মানে একটা বিভীষিকা হয়ে থাকবে কারণ কিভাবে চলবে বা কি করবে ওদের জন্য আমাদেরই এত খারাপ লাগছিল আমি একটু শুরু থেকে শুরু করি ভাই এসেছিলেন রেফার হয়ে রাজশাহী থেকে ওনার সিমটম ছিল এরকম যে মানে হালকা জ্বর কাশি এসব নিয়ে ভর্তি হয়েছিলেন পরবর্তীতে দেখা যায় ওনার পাতলা পায়খানা শুরু হয় এবং পাতলা পায়খানাটা কালচে তো আমাদের সিনিয়র স্যার যারা আছেন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এটা বের করেন যে ওনার মেলেনা মানে হচ্ছে ইন্টারনাল কোনো একটা প্রবলেমের কারণে ওনার মেলেনা হচ্ছে এটা আমাদের ডাক্তারি ভাষা মানে হচ্ছে কালো পায়খানা এটা অনেকটা রক্ত যায় আর কি রক্তটা ক্লটের যখন হয়ে যায় ওটা একটু কালচের টাইপসের রং ধারণ করে যেটা পায়খানার সাথে বের হয় ওটাকে আমরা মেলেনা বলছি সহজ ভাষায় বুঝিয়ে দিল তো এই এটা দেখার পর ওনার আবার বিভিন্ন মানে টেস্ট করা হয় যে আসলে কি হচ্ছে এবং উনি ওনার স্যাচুরেশন বেশ ভালো ছিল অক্সিজেন স্যাচুরেশন মানে প্রথম দিকে তো অক্সিজেন লাগছিলই না এটা অ্যারাউন্ড ওনার 97-98 এরকমই থাকছে পরবর্তীতে মানে যেটা হলো ওনার মেলেনা ট্রিটমেন্টও শুরু হয়েছে তো অ্যাট দ্যাট টাইম আমরা আবার হিস্ট্রি যখন নেই তখন জানতে পারি ওনারা ভ্যাকসিনের কোনো ডোজ নেননি আমাদের কিন্তু এখন মোটামুটি আমরা যেই পেশেন্টটি আসুক না কেন আমরা মোটামুটি একটু কনফার্ম হওয়ার চেষ্টা করি যে ওনারা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া আছে কি না তো উনি কোনো ডোজই নেননি তো আমি ওনার ওয়াইফের সাথে কথা বলি যে কেন ভ্যাকসিনের কোনো ডোজ কেন নেওয়া হয়নি তো উনি বললেন যে নিতে চায়নি আচ্ছা নিতে চায়নি এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার তো ভ্যাকসিন কেন নিতে চাচ্ছে না মানুষ আমি সেটাই এখনও বুঝে কুলকিনারা করতে পারছি না আর এখন তো অ্যাভেলেবেলও না এখন তো আপনি চাইলেই পারবেন না যেমন আমার হাজব্যান্ডকে আমি নিতে মানে ইয়ে করতে পারিনি ওকে রেজিস্ট্রেশন করা হয়েছিল আমরা শিফটিং টাইমের মধ্যেই সব কিছু ম্যাসাকার হয়ে যায় ওরা মানে ভ্যাকসিন নেওয়া হয়নি তো এটা নিয়ে আমি যথেষ্ট টেনশনে আছি আচ্ছা যাই হোক আল্লাহ মাফ করুক আল্লাহ ভরসা যেটা বলছিলাম তো ভাই মোটামুটি কন্ডিশন বেশ স্ট্যাবল ছিল ওনার অক্সিজেনও লাগছিল না হঠাৎ করে ওনার অক্সিজেন স্যাচুরেশন ফল করতে থাকে এবং ওনার পাতলা পায়খানা বেড়ে যায় এবং স্যারদেরকে আমরা কল দেওয়ার পর স্যাররা যেটা ইয়ে করে যে তোমরা ফার্স্টে যেহেতু ওনার বিপি ফল করেছে একেবারে 50/20 এইভাবে ফল করছে তোমরা স্টার্ট করো ওনারা যে যে ওষুধের কথা বলেছেন মানে কার্ডিওটোনিক ওষুধ বলি আমরা যেটা হার্টটা পাম্প করে ভালো করে এবং বিপি যেতে পারে এ ধরনের কিছু ওষুধ পাওয়া যায় তো এগুলো হচ্ছে একেবারে ইমার্জেন্সি লাস্ট মোমেন্টে দেওয়া হয় তো আমরা এগুলো দিয়ে আমরা স্যারের পরামর্শ মতো আইসিইউ রেফ মানে সব কিছু প্রিপারেশন নিই এবং আইসিইউ থেকে সব রেডি করে যখন পেশেন্ট নিয়ে যাবে তখনও মানে পেশেন্ট এত আনস্টেবল হয়ে গেছে জাস্ট আমার কানে একটা কথা বাজছে আমি মনে হয় মারা যাব মারা যাওয়ার আগে যে মানুষের জানা হয়ে যায় হয়তো ওইভাবেই ওনার জানা হয়ে গিয়েছিল এবং ওনার ওয়াইফ এত কান্নাকাটি করছিল মানে আমরা নিজেরা আমরা ওনার বিপি যখন রেকর্ড করা যাচ্ছে না স্যাচুরেশন পাওয়া যাচ্ছে না শখে চলে যাচ্ছে পেশেন্ট মানে কি বলবো সবার একই সাথে ওই মানে দৌড়াদৌড়ি পড়ে গেছে হাই ফ্লো দিয়েও ওনার অক্সিজেন লেভেল মেনটেন করা যাচ্ছে না তো এর মানে ওই মোমেন্টে হচ্ছে আইসিইউ রেফারের আগে আগে কথা বলছি আমি যখন ওনার ওয়াইফকে ডেকে কাউন্সেলিং করছিলাম যে আপু কন্ডিশন তো বেশি ভালো না আপনিও দেখতে পাচ্ছেন উনি কিন্তু ভালো ছিল ওনার অক্সিজেনই রাখছিল না উনি এতটাই ভালো ছিল এবং আমি এই ভয়টা এই আশঙ্কাটাই করছি এবং এই ভয়টাই পাচ্ছি এখন যে পেশেন্টগুলো আসছে ভালো পেশেন্ট হঠাৎ করে অক্সিজেন ফল করছে হঠাৎ করে স্যাচুরেশন কমে যাচ্ছে এই জিনিসটা অ্যালার্মিং তার মানে হচ্ছে এটা আপনি প্রেডিক্ট করতে পারছেন না
যে এই পেশেন্টটা খারাপ হবে আমরা সাধারণত কি করি স্যাচুরেশনটা দেখতে থাকি যদি এটা 93 এর নিচে চলে যায় আমরা চিন্তা করে যাচ্ছে পেশেন্ট খারাপ হচ্ছে বা 95 এর নিচে গেলে চিন্তা করি এই পেশেন্টটা কোনো অক্সিজেনই পাচ্ছিল না সেই জায়গায় উনি ধুম করে যখন খারাপ হয়ে গেছে আমরা মানে বেশ কিছুটা অবাক হয়েছি যাই হোক আইসিইউতে নেওয়ার সময় যখন ওনার ওয়াইফের সাথে কথা বলছি উনি লিটারেলি জাস্ট আপু আপনারা তো চেষ্টা করলেন আমার জন্য এখন শুধু দোয়া করেন উনি আমাকে যেটা বলছিল যে একটু দোয়া করেন আমার ছেলে মেয়ে ছোট মানে আমরা তো দেখছি মানে ওনার চোখে মুখে যে কষ্ট ওই কষ্ট আসলে আমি বলে বোঝাতে পারবো না এই কষ্টটা প্রিয়জন হারানোর কষ্ট উনি সব দিকে মানে দৌড়াদৌড়ি করছিলেন আমি জানি উনি সেন্সলেস তখন ওনার কোনো মানে মেন্টাল কোনো স্টেবিলিটি নাই উনি জাস্ট কী করবে না কী করবে বুঝতে পারছিলেন না তো আমরা নিজেরাই আইসিইউ অ্যারেঞ্জ করে দিয়েছি ওনাকে নিজেরাই ওনাকে পাঠানোর ব্যবস্থা করি আনফর্চুনেটলি উনি বেশিক্ষণ আর বাঁচেননি আমরা পরে আবার গিয়ে খোঁজ নিয়ে দেখলাম যে উনি মারা গেছে তো 42 বছর বয়সী একজন যিনি পুরো সংসারের একমাত্র উপার্জনক্ষম মানে উপার্জনক্ষম ব্যক্তি যার উপার্জনের উপর পুরো পরিবার চলছে সেই মানুষটা যখন নাই হয়ে যায় আপনারা বুঝতে পারছেন সেই পরিবারটার উপরে কি শুরু হবে বা কি চলবে ওনার মানে আমরা ওদিন সারাদিন মানে আমরা এরপর থেকে আর এর মানে ওটা আর ভুলতেই পারছিলাম না ওনার চেহারা আর ওই ভাই হচ্ছে মানে কি বলবো আমাদের যখন হাত ধরে বলছিল আমাদের কিছু একটা করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেও কিছু মানে হয় না যে আমি চেষ্টা করেছি কিন্তু পারলাম না ব্যাপারটা অনেকটা এটাই হয়ে গেছে কারণ ওনার আমি আমি বারবার বলছি আপনারা একটু সচেতন হন এখন তো ঢাকা শহরের অবস্থা আমি বাইরে বের হলে একটা মানুষ হসপিটাল এরিয়াতেই একটা মানুষের মুখে মাস্ক নেই আমার এত অবাক লাগে মানে আপনারা তো জানেন না আপনারা কিসের মধ্যে আছেন আপনারা বুঝতে পারছেন না এখনো হসপিটালে রেফার হয়ে যে পেশেন্টগুলো আসছে মেজরিটি অফ দেম আর ফ্রম দ্য রেড জোন কোনটাকে বলছি আমরা এখন যেখানে ডেল্টা ভ্যারিয়েন্টটা ছড়িয়ে গেছে আশঙ্কা করছি কোথায় আমরা এখন একটু বেশি সচেতন হব উল্টো অসচেতনতার হারই বেড়ে গেছে মানে এখানে দেখা যাচ্ছে আমার হসপিটাল এরিয়াতে তো অ্যাটলিস্ট আপনারা মাস্ক পরে থাকবেন কারণ হচ্ছে এখানে আপনার সাথে কখন কোন জীবাণু আপনার সাথে ঢুকছে শুধু যে কোভিড তা তো না যে কোনো কিছু ঘটতে পারে তাহলে কেন আপনারা হসপিটাল এরিয়াতে পর্যন্ত আপনাদের মুখে মাস্ক থাকবে না এটা কি ধরনের মানে এত গার্ডস আপনাদের আসে কি করে যদি এতটাই গার্ডস থাকে আইসিইউ থেকে ঘুরে আসবেন কোভিড ইউনিটগুলো থেকে ঘুরে আসবেন পেশেন্টগুলোর কন্ডিশন পেশেন্টগুলোর ফ্যামিলির কন্ডিশনগুলো একটু দেখে আসবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটা খারাপ পরিস্থিতিতে মানুষ আছে আপনারা যারা একেবারে অল্পের উপর দিয়ে বেঁচে গেছেন হয়তো মনে করছেন কি আর হবে করোনা অনেকে তো করোনাকে ভুয়া বলেও মনে করছেন তাদেরকে আমি অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব আপনারা যেখানে যেখানে কোভিড ইউনিট আছে না ওখানে ওখানে একবার ঘুরে আসবেন রাতটা কাটাবেন ম্যাক্সিমাম পেশেন্ট তো রাতেই খারাপ হয় রাতটা কাটিয়ে আসবেন দেখবেন আপনারা যে করোনা কাকে বলে করোনা তো নেই বাংলাদেশে অনেকের এরকম ফিল হচ্ছে মাস্ক পরার দরকার নেই অনেক শিক্ষিত ছেলে মেয়ে অনেক শিক্ষিত আপু ভাইয়াদেরকে আমি জিনিসটা করতে দেখছি ঢাকা শহরে আমি নিজেই জাস্ট মানে কি বলবো ওদিন আমরা যখন আসছিলাম গাড়ি করে জাস্ট আশেপাশে তাকিয়ে দেখলাম মানে অ্যালার্মিং যাই হোক আমি হয়তো একটু মেন্টালি একটু আপসেট হয়ে যাচ্ছি কারণ ওই ভাইয়ের কন্ডিশন দেখে আমার মেজাজ আসলে খারাপ কারণ হচ্ছে ওনার ওয়াইফই আমাকে বলছিলেন যে আপনি আমি যখন জিজ্ঞেস করলাম যে ভ্যাকসিন কেন নিলেন না আপনারও তো নেওয়া উচিত ভাইয়েরও তো নেওয়া উচিত কিন্তু 40+ বলে যে নিতে চাইনি এটা কোনো এক্সকিউজ হতে পারে না এখন তো আমরা আপনার চাইলেও আমরা দিতেও পারছি না ব্যাপারটা কিন্তু এমন যখন ছিল তখন আপনারা কেন নেননি যতটা সম্ভব মানে চেষ্টা তো করতে পারতেন আর ওই ভাই হচ্ছে মোটামুটি গভর্নমেন্ট মানে একটা জবে ছিল যেখান থেকে নাকি তাদেরকে মানে বলাই হয়েছিল নিতে কিন্তু তারা নেননি যাই হোক এসব নিয়ে আর কথা বলবো না আমি আসলে কথা বলতে গিয়ে একটা বড় করে ফেলেছি যাই হোক আসলে এখন আমি হয়তো ব্লগও আর বেশি দিব না আমার এক সপ্তাহের ডিউটি শেষ হয়ে গেলে এরপর হচ্ছে কোভিড টেস্ট করা হবে কোভিড টেস্টের পর যদি ইনশাল্লাহ রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আমি আশা করছি এখান থেকে বিদায় নিব আর কি তো মানুষের মৃত্যু কিন্তু আসলে অনেক করুণ
এই করুণ মৃত্যুগুলো দেখাটাও অনেক কষ্টের, কারণ শুধু যে আমি একজনের মৃত্যু একজনের মৃত্যুর কথা বলছি আমি আপনাদেরকে, কারণ উনি অনেক বেশি মানে মানে এই বয়সে মারা যাওয়াটা একটু অ্যাবসার্ড, কিন্তু এরকম মৃত প্রায় অনেক অনেক রোগী আমাদের সাথে ভর্তি আছে যাদের স্যাচুরেশন পুরো রাতেই দেখা যায়, একটু আগে এই পেশেন্ট খারাপ, একটু পরে ওই পেশেন্ট খারাপ, পুরো ফ্লোরে মানে আধা ঘন্টা পর পর পেশেন্ট খারাপ হয়। দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে পেশেন্টের অক্সিজেন লাগছিল না, ধুম করে তার ফেস মাস্ক লাগছে, ফেস মাস্কে অক্সিজেন যাবে আপ টু 10 লিটার, এরপর NBR দিতে হবে, এরপর না হলে হাই ফ্লো দিতে হবে, মানে সবকিছুই আসলে কেমন যেন আমার ভয় লাগছে, সিরিয়াসলি আমার ভয় লাগছে। আর যেহেতু আমরা ঢাকা শহরে থাকি এই কারণে ভয়টা আরো বেশি লাগছে। ঢাকার কন্ডিশন আমি জানি না বাদ বাকি জেলা শহর বা সব জায়গায় কি অবস্থা, আমি তো ঢাকায় আছি, ঢাকার কন্ডিশন দেখছি, ঢাকার কন্ডিশন অনেক খারাপ। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, আর বেশি কিছু বলছি না, হয়তো একটু বেশি বলে ফেলেছি। আপাতত ভিডিওটা শেষ করি, একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব, আবার ইভিনিং এ যাব। আপাতত শেষ করছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।